বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে আমি তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখাইছি, সেগুলো সম্পর্কে কিছু রুলস আলোচনা করেছি এবং কিছু এক্সারসাইজ দিয়েছিলাম তোমাদের বাসায়। সে বাসায় এক্সারসাইজগুলো তোমরা নিশ্চয়ই করেছো, একটু আমার সঙ্গে মিলাই নাও, দেখি আর কয়টা হলো। তো লেটস স্টার্ট। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে তোমাদের ছিল এক্সাম্পল প্র্যাকটিসের মধ্যে হি ওয়াজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব দ্য সুপারলেটিভ ফর্ম, মানে এই ধরনের যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে সেন্টেন্সটি, এটা দুইভাবে তোমরা করতে পারো, তবে আমি একভাবেই শিখাই দেই। তো সূত্রটা হচ্ছে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সূত্রটা হবে এরকম যে নো আদার ডট অ্যাজ, এরকম সূত্র ছিল দেওয়া। তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিকে করলে নেগেটিভ যদি আমরা করতে চাই তাহলে নো আদার দিয়ে পড়বো আমরা। তাহলে এক্ষেত্রে তোমরা লিখবা যে নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশ ঢুকবো, বয় ইন দ্য, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর অক্সিলারি ভাবটা দিতে হবে তোমাদেরকে ওয়াজ, সূত্রের থেকে অ্যাজ, টলেস্ট আছে এখানে, টল দিতে হবে, পজিটিভ ফর্ম দিতে হবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ টল, অ্যাজ সাবজেক্ট হিসেবে যা ছিল অবজেক্ট হিসেবে তা বলবে অ্যাজ হি। তাহলে এখানে আমরা নেগেটিভ করে দিলাম। তারপর যদি আমরা দেখি দ্বিতীয় রুলসে, এখানে এক্সাম্পলটাতে দেখো হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটি তোমাকে খেয়াল করতে হবে যে প্রেজেন্টে আছে না পাস্টে আছে। সেক্ষেত্রে হি ইজ টু থেকে সো উইক, আর পরের টু থেকে ড্যাট টু মডার্ন, ড্যাট সাবজেক্ট অনুসারে সাবজেক্ট দাও, হি ক্যান নট ওয়ার্ক। তাহলে হি ইজ টু থেকে শনিবার উইক উইকেই থাকবে, টু থেকে ড্যাট টু মডার্ন, ড্যাট টু মডার্ন বলতে ড্যাট থেকে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট দিবা, হি ক্যান নট প্রেজেন্টের কারণে ক্যান নট ওয়ার্ক। ওকে, তাহলে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে আই উইল অলওয়েজ থাকলে নেভার হয়, আর রিমেম্বারের অপোজিট ওয়ার্ড তোমাদেরকে দিতে হবে, রিমেম্বারের অপোজিট ওয়ার্ড ফরগেট। তাহলে আই উইল নেভার, রিমেম্বারের অপোজিট হচ্ছে ফরগেট ইউ। ওকে, তাহলে নেগেটিভ হয়ে গেল। তারপর দেওয়া ছিল হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে অনলি যদি বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে নট মোর দেন হবে। তাহলে সেক্ষেত্রে হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। ওকে, নেক্সট এভরিবডি ওয়ান্টেড হার, এক্ষেত্রে সেন্টেন্সটি তোমাদের পাস্টে আছে, এভরিবডি এভরিওয়ান ওয়ালকে হু প্লাস ডাজ নট অথবা ডিড নট দিয়ে পড়বা, নেগেটিভ ইনফরমেশন বলছিলাম। সেক্ষেত্রে তোমরা যদি করো এখানে তাহলে হু ডিডেন্ট, যেহেতু পাস্টে আছে এর জন্যই নেগেটিভ ইনফরমেশনের ক্ষেত্রে ডিডেন্ট দিলাম, নাহলে ডু ডন্ট অথবা ডাজেন্ট দিতাম, হু ডিডেন্ট ওয়ান্ট ওয়ান্ট হার, এসে নোট অফ ইন্টারোগেশন দিতে ভুলবা না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ওটার কারণে, ওটাও পাংচুয়েশনের তোমাদের গ্রামারে আর কি রুলস বলা যায়। তাহলে এভরিবডি ওয়ান্টেড হার, হু ডিডেন্ট ওয়ান্ট হার। ওকে, নেক্সট নান ক্যান ডু ইট, এক্ষেত্রে নোবডি নো ওয়ান নান থাকলে শুধু হু করে দিবা, এক্ষেত্রে হু ক্যান ডু ইট, নোবডি নো ওয়ান নান থেকে শুধু হু করে দিলেই হবে যে হু ক্যান ডু ইট। নেক্সট
he will never go with rumor তাহলে এই ক্ষেত্রে never থেকে আমরা ইন্টারোগেটিভ করার সময় গত ক্লাসে আমরা শিখছি যে never থেকে এভার দিতে হয় যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বটাকে তোমরা সামনে দিবা তাহলে will অক্সিলারি ভার্ব যেহেতু তাহলে will he never থেকে এভার go with will he ever go with Rumon শেষে নোট অফ ইন্টারোগেশন দিব তো এই ছিল 60 রুলস রুলস থেকে एग्जांपल তোমাদের প্র্যাকটিসের জন্য বাসায় দিয়েছিলাম তো এখন মিলাই দেখো যে তোমরা কে কত এলা ঠিক আছে আচ্ছা কে কত পাইছো তাহলে সেই ক্ষেত্রে দেখে নাও তাহলে এই ক্ষেত্রে হি উইল নেভার গো উইথ রুমন উইল হি এভার গো উইথ রুমন শেষে নোট অফ ইন্ট্রোগেশন দেওয়া আছে একটু খেয়াল করিও তো এই রুলস গুলোই ছিল তাহলে এরপর আমি কিছু রুলস আবার অ্যাসারটিভ থেকে ইন্ট্রোগেটিভের আর কিছু রুলস তোমাদের আছে খাতার মধ্যে লিখে নাও এখন তোমরা প্রথম রুলস দেখো এখানে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভের মধ্যে আছে অক্সিলারি ভার্ব যদি হয় এই ক্ষেত্রে প্রথম রুলস বলতেছে 6 নম্বরে অক্সিলারি ভার্ব যদি হয় সেটা অক্সিলারি ভার্বই হবে যেমন হি ইজ আ গুড প্লেয়ার এখানে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি এখানে মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট মিনিং সেন্ডিং তাহলে সেক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভটা তোমরা অক্সিলারি ভার্বটা যদি থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে নিয়ে এসে নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে যদি কন্ট্রাক্টেড করো সংক্ষিপ্ত করো ইজেন্ট ইজ নট না ইজেন্ট কন্ট্রাক্টেড করবো আমরা ইজেন্ট হি আ গুড প্লেয়ার শেষে নোট অফ ইন্টারোগেশন দিতে কিন্তু ভুলবে না ওকে তাহলে ইজ যদি থাকে সেক্ষেত্রে ইজেন্ট হি আ গুড বয় অথবা গুড প্লেয়ার নেক্সট 7 নম্বরে অক্সিলারি ভার্ব বিহীন অক্সিলারি ভার্ব বিহীন যদি হয় সেক্ষেত্রে নেগেটিভ তাহলে অক্সিলারি ভার্ব এর ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ যদি হয় অক্সিলারি ভার্ব যুক্ত আর কি সরি এটাতে উইদাউট আছে এটাতে বিহীন তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত যদি সেটা নেগেটিভ হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্বই হবে যেমন এটাই লেখো উদাহরণটা হি ইজ নট আ গুড প্লেয়ার এখানেও ইন্টারোগেটিভ যদি আমরা করি নট যেহেতু আছে আমি বলছিলাম যে অক্সিলারি ভার্ব যুক্ত যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্বটা বসাবো সূত্র অনুসারে শুধু অক্সিলারি ভার্ব বসাই দিবা তাহলে এই ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্বটা নেগেটিভ হয় নেগেটিভ যে ওয়ার্ড আছে নটটা আছে সেটা তুলে দিতে হবে তোমাদেরকে তাহলে সেক্ষেত্রে ইজ হি নটটা তুলে দিলে ইজ হি আ গুড প্লেয়ার শেষে নোট অফ ইন্টারোগেশন দিলাম ঠিক আছে অক্সিলারি ভার্ব উইদাউট ডু ডাজ অথবা ডিড অক্সিলারি ভার্ব যদি উইদাউট ডু ডাজ অথবা ডিড যদি যেমন থাকে যে হি কিলস দা বার্ড এখানে উইদাউট অক্সিলারি ভার্ব উইদাউট যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ইন্টারোগেটিভ যদি করি তাহলে অক্সিলারি ভার্ব বিহীন যদি হয় উইদাউট সেক্ষেত্রে ডু ডাজ প্রেজেন্ট হলে ডু ডাজ দিবা আর পাস্টের ক্ষেত্রে ডিড দিবা তাহলে হি কিলস দা বার্ড তাহলে এই ক্ষেত্রে ডাজেন্ট হি কিল দা বার্ড
যদি এটাকে প্রেজেন্টের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে ডাজেন্ট করে দিবা, আর যদি পাস্টে থাকতো যেমন হি কিলড দ্য বার্ড তাহলে সেক্ষেত্রে ডিডেন্ট হি কিল দ্য বার্ড। এখানে অক্সিলারি ভার্ব বিহীন, দেখো অক্সিলারি ভার্ব নাই কিন্তু এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড কোনোটাই নাই, অথবা মডার্ন অক্সিলারি ভার্বও নাই যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড ইউজ টু গোয়িং টু ডেয়ার ইত্যাদি নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট তারপর মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে ডন্ট অথবা ডাজেন্ট, আর যদি পাস্টে হতো সেক্ষেত্রে ডিডেন্ট করতাম। ওকে, তারপরে দেখো 9 নম্বর রুলস, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তাহলে দেয়ার ইজ নো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, তাহলে এক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হু দিবা, আর ব্যক্তি বাদে অন্য কিছু যদি থাকে বস্তু বা অন্য কিছু যদি থাকে সেক্ষেত্রে হোয়াট দিবা। তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট অথবা হু, তাহলে ব্যক্তি হলে হু হতো আর এখানে বস্তুর কারণে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, যেহেতু বস্তু বোঝাচ্ছে তাহলে হোয়াট ইজ হোয়াট দিবা, তাহলে হোয়াট ইজ দা হোয়াট ইজ দা ইউজ অফ দিস ল, দেয়ার ইজ নো এর কারণে হোয়াট হলো, তাহলে দেয়ার ইজ নো ইকুয়াল হু অথবা হোয়াট, তাহলে হোয়াট আর অক্সিলারি ভার্ব ছিল হোয়াট ইজ দা ইউজ অফ দিস ল, শেষে নট অফ ইন্টারোগেশন দিতে ভুলবো না। তাহলে এই পর্যন্তই থাকবে আজকে তোমাদের যে এসআরটি থেকে ইন্টারোগেটিভের এই কয়েকটি রুলস এবং আগে যে রুলসগুলো শিখাইছি সে সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা আমি দিয়েছি, এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবা এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে রুলসগুলো আছে এগুলোও বাসায় প্র্যাকটিস করবা। তো এগুলো যদি প্র্যাকটিস করতেই থাকো ইনশাল্লাহ আশা রাখি তোমরা যদি ক্লাসগুলো বারবার দেখো তো আশা রাখি যে সবগুলোই তোমরা পারবা এক্সাম্পল প্র্যাকটিস করতে। আমি তারপর তোমাদের নেক্সট ক্লাসে যে আমি তোমাদের সঙ্গে দেখা হবে সেই ক্লাসে আমি কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে দিব এবং দেখাই দিব, সে সম্পর্কে তোমরা ভালো ধারণা লাভ করতে পারবা। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।